আমি পারি না। আমি কখন থেকে বলেছি আমার ছেলে মেয়েদেরকে কি আংটি গুছিয়ে রাখ, গুছিয়ে রাখ, তা তো কথা শুনে না, দেখো না কি কাণ্ড করেছে। পাকা কাঁচা আম দুইটা আমি এক জায়গায় রেখে দিয়েছে, আমার আশটাকেও আমের মধ্যেই রেখেছে। এটা পাকা আম, এটা আমার ছেলেটাকে দিয়ে দেবো। বাবু এখানে আসো। আচ্ছা তুই আম খেতে ভালোবাসিস তো? আচ্ছা ঠিক আছে, তোকে আমি একটা আম খেতে দেবো, কিন্তু একটা সত্যি কথা বলতে হবে, বলবি তো? বলতো তুই সবচাইতে কাকে বেশি ভালোবাসিস? ভগবানকে। ভগবানকে? কোন ভগবানকে বাবু? কৃষ্ণ ভগবানকে। বাবা কত সুন্দর ছেলে, গুড বয়। আমার ছোট্ট ছেলে কৃষ্ণ ভগবানের ভক্ত হয়ে গেছে। দেখো দেখো তোমরা সব দেখো দেখো, এইটুকু দুধের বাচ্চা দাঁত ভাঙিনি আর সে আবার ভক্ত হয়ে গেছে। তোমরা শুধু গিলে গিলে খাও আর সারাদিন রাত ঘুমিয়ে থাকো, দেখো আর শিখো। আচ্ছা বাবু তাহলে ভগবানের ভক্ত হয়েছ তো, ভগবানের মন্ত্র তো অবশ্যই জানো, ঠিক আছে? জানো তো? তাহলে সবাই মিলে আবার বলতো, হরি বল। হরি বলি। এটা আবার কি ধরনের মন্ত্র? বুঝছালা মিথ্যা কথা বলে যে আমি ভক্ত হয়েছি ভগবানের নামে পালঙ্ক। কৃষ্ণ ভক্ত হরি বল বলতে বললাম তো, হোল বড়ি বলে।